আর টুনিস রিংনেস দিয়ে আমি নাট খুলে নিয়েছি মোবিলের চেম্বারে। মোবিলটা পড়ছে, মোবিলটা পড়ছে। এবারে যাবো, কিক প্যাডেল খুলে নিয়েছি, মোবিলের খুলে দিয়েছি। এখানে ফুটরেস 12 নম্বর নাট খুলে নিয়েছি। এবারে খুলবো ফিল্টার, ফিল্টারের পরে খুলবো সব চেম্বারে 8 নম্বর নাটগুলো, খুলে চেম্বারটাকে বার করবো। মোবিল ফিল্টার খুলে দিয়েছি, মোবিল ফিল্টার 3টে নাটে, মোবিল ফিল্টারটাকে টেনে বার করে নিলাম। মোবিল পড়ছে, মোবিলটা পড়ে যাচ্ছে। এবারে আমি যত 8 নম্বর নাট আছে খুলে চেম্বারটাকে বাইরে বার করে নেব। চেম্বারের 8টা 8 নম্বর নাট থাকে, 8 নম্বর নাট বোল্ট আমি 8টা বার করে এখানে খুলে রেখে দিয়েছি। এবারে চেম্বারটাকে আমি আস্তে করে টেনে বার করে নেবো। চেম্বার বার হয়ে এসছে, যে মোবিল পড়ছে, চেম্বারটাকে বাইরে করে নেবো আমি। এই যে চেম্বার চলে এসছে, চেম্বার পুরো, চেম্বার পুরো খুলে নিয়েছি আমি। এই যে চেম্বার রেখে দিলাম। এবারে খুলবো, এখানে 6টা 8 নম্বর নাট আছে। 8 নম্বর নাট খুলে 6টা স্প্রিং চাপা আমি খুলে চেম্বারের মধ্যে রেখে দিয়েছি। এই 6টা স্প্রিং এখানে ছিল। এবার এখানে এই নাটটা আমি পোলার লাগিয়ে খুলে নেব, পোলার লাগিয়ে আমি খুলে নেব। এই যে পোলার লাগিয়ে আমি পুরো নাটটাকে পুরো খুলে নিয়েছি, ঠিক আছে। এর আগের বারে নাটটা যে খুলেছিল, এর আগের বারে যে নাটটা খুলেছিল তাতে খুব ছেনি মেরেছিল, পুরো ছেনি মেরেছে। এতে ছেনি মারার কোনো দরকারই পড়ে না, খুব ছেনি মেরেছে, যার কারণে নাটটা পুরো খারাপ হয়ে গেছে। নাটটাকে আমি চেঞ্জ করে দেবো। এবারে এখানে একটা ওয়াশার বার করে নিলাম আমি, এটা ধরে টানলাম, ওয়াশার চলে এসছে। আমার ক্লাস প্লেট সব চলে এসছে পুরো, আমি বার করে নিলাম ক্লাস অ্যাসেম্বলি। আমি ক্লাস প্লেট বার করে নিয়েছি, ক্লাস প্লেট পুরো পুড়ে গেছে, ক্লাস প্লেটে কিছু নেই, পুরো হাফ কিটও চলে গেছে, এতে কিছু নেই, একদম সব নষ্ট হয়ে গেছে। আমি এখান থেকে হাউজিংটাকে টেনে বার করে নিলাম, হাউজিংটাকে টেনে বার করে নিলাম। নোয়ার পরে এখানে আমি এখন ক্লাস প্লেটটাকে চেঞ্জ করব, ক্লাস প্লেটটাকে চেঞ্জ করব, অরিজিনাল জেনুইন পার্টস নেব, জেনুইন ক্লাস প্লেট দেবো, সব কিছু জেনুইন দেবো। পুরো গাদ হয়ে গেছে গাড়িটা, পুরো গাদ দেখতে পাচ্ছেন, পুরো একদম এ হয়েছে। সব কিছু আমি এখানে জেনুইন দিয়ে দেবো, পুরো গাড়িটা গাদ হয়ে রয়েছে। এই যে পুরো সব জেনুইন দেবো, সব জেনুইন পার্টস আমি এখানে ব্যবহার করব, জেনুইন পার্টস ছাড়া কিছু ব্যবহার করব না, সব জেনুইন ব্যবহার করব। আপনাদের এখন এই ভিডিওটা ছাড়বো, পরের তথ্য আমি দিয়ে দেবো ফিটিংসের সময়, ফিটিংসের সময় পরের তথ্য দিয়ে দেবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বাজাজ ডিসকভার 4 ভাল্ভ 125 ক্লাস প্লেট চেঞ্জ, ক্লাস প্লেট চেঞ্জ, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।